আজকে হচ্ছে ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইয়ের জন্য দেখতেই পাচ্ছ এটা মাছ ফিলে করা, এটা হচ্ছে ক্রিম ডোরি, এটা ফিলে করে রাখাই ছিল, সেই ফিলে আমরা নিয়ে এসেছি। এর মধ্যে আমি নুন, লেবু আর অল্প একটু গোলমরিচ দিয়ে ম্যারিনেট করব। ম্যারিনেট করে আমি আসছি আবার তোমাদের সাথে। দর্শক বন্ধুরা, আমরা এই যে পেস্টটা বানিয়েছি এই পেস্টের মধ্যে ধনে পাতা দিয়েছি। ধনে পাতার পর দেওয়া হয়েছে একটা পেঁয়াজ, কিছু হচ্ছে কি গোলমরিচ গোটা, দুটো তিনটে কাঁচা লঙ্কা আর একটু আদা আর এক কোয়া রসুন, ঠিক আছে। আর সঙ্গে হচ্ছে একটু পাতলেবুর রস দিয়ে এটাকে ভালো করে মিক্স করেছি। মিক্স করার পর এই মাছগুলো যেগুলো আগের ভিডিওয়ে দেখালাম সেই মাছগুলোকে পিস পিস করে কেটে এই পার্টিকুলার যে পেস্টটা এটা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এক ঘন্টার উপর। এখন আমরা করব কি, আর একটা যে ব্যাটার মতো করব সেটা হচ্ছে একটা ডিম ফাটিয়ে অল্প একটু ময়দা, তার মধ্যে হচ্ছে গিয়ে একটু গোলমরিচ, অল্প নুন, এটা দিয়ে আমরা এই বন্ডিং যেটা হয় আর কি, যেটা দিয়ে আর কি আটকাবে ব্রেড ক্রাম্স গুলো, আর সেটাই আমি বানাচ্ছি এখানে, সেটা বানিয়ে আবার আসছি। এই ব্রেড ক্রাম্পসটা আমি নিয়ে নিয়েছি একটা পাত্রে, সঙ্গে অল্প একটু নুন দেবো আর একটু গোলমরিচ দেবো, যাতে করে লেয়ারে মুখে একটু নুন আর গোলমরিচের একটা ভাব থাকে সেটার জন্য। ব্যাস, বেশি নয়, অল্প হয়ে গেছে। দর্শক বন্ধুরা, আবার আমরা নেক্সট স্টেপটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে হচ্ছে মাছের পিসগুলো, এবার আমি এটা এই যে ব্যাটারটা করেছি ডিম দিয়ে, তার মধ্যে অল্প করে ডুবিয়ে নিল। নেওয়ার পর এবার করব কি, সেটা ব্রেড ক্রাম্পসে রাখবো দু পিঠ এরকম ভাবে। তো যারা ধরুন সিঙ্গেল কোটে খেতে অভ্যস্ত তারা সিঙ্গেল কোট, আমাদের ক্ষেত্রে আমরা একটু ডবল কোট করলে কি হয়, এটা ক্রাঞ্চি ফ্লেভার আসে, একটু বেশি মোটা মোটা লাগে, খেতে ভালোই লাগে। তো আমি ডবল কোট করব, তার জন্য আরেকবার করে আমি ওই ডিমের ওই লিকুইডটায় আমি আবার ছবি নিলাম, নিয়ে আবার ব্রেড ক্রাম্পসে নিয়ে আসছি। এই তো এইভাবে এটা করে নেওয়ার পর শক্ত হয়ে গেলে, হ্যাঁ, আমরা একটু বড় ছুরিটা নিয়ে এই পার্টিকুলার যে এটা করেছি কোটিংটা করছি সেটা একটা ভালো শেপ দেওয়ার জন্য এটা ইউজ করছি। বেসিক্যালি আমার কাছে অন্য আর সেরকম কিছু নেই যেটা দিয়ে করা যায়, তো সেই কারণে এটা হাতের কাছে পেয়েছি, এটা দিয়ে করছি। আর একটু বড় জায়গা হলে খুলে ভালো করে করা যায়, তবে এটাও ঠিক আছে, এটা যেহেতু মাছের পিসগুলো খুব বড় নয় তো সেই কারণে এটা এনাফ, এটা দিয়ে আরামসে হয়ে যাবে। মোটামুটি একটা ভালো শেপ নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন। এবার এইটা খালি ফ্রাই করে নিতে হবে আমাদের মিডিয়াম। সো বন্ধুরা, এবার হচ্ছে কি আমরা যেটা করতে চলেছি, গরম তেল গরম করেছি কড়ায়, তেলটা গরম হয়ে এসছে অলমোস্ট, আর আমাদের যে মাছের যে ফিলেগুলো সমস্ত কিছু করে যে রেডি করে রাখা, এবার খালি বাকি যেটা সেটা হচ্ছে ফ্রাই করব। আমরা ফ্রাই করব, ব্রাউন কালার হবে করব, আমরা একটাই ছেড়েছি কড়ায়, আর আমরা একদম ফ্লেমটাকে একদম স্লো করে দিয়েছি যাতে করে কি হয় পুরোটা সুন্দর করে ভাজা হয়ে যাবে, তার জন্য ফ্লেমটা একদম কমানো আছে। তো এটা গোল্ডেন ব্রাউন হয়ে গেলে আমরা এটা নামিয়ে, হ্যাঁ, এখানে আমরা যে ভাজছি মোটামুটি ব্রাউন কালার হবে এরকম ভাবেই ভাজছি, আর একদম কম ফ্লেমে। আর দেখতে পাচ্ছেন একটু ফেনা ফেনা হয়েছে চারিপাশে, এটা হয়েছে ডিমের জন্য, যেহেতু ডিম দিয়ে ওটাকে কোটিং করে করা হয়েছে,